মিক্সি জার রেডি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সরষে এক চামচ মতো নিয়েছি, দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দেব সামান্য নুন, তার কারণ তাহলে পোস্তটা তেতো হবে না বাটলে, বানানোর সময় পোস্ত তেতো হয় তো, সেজন্য একটু নুন দিয়ে দিলে তেতো ভাবটা হয় না। আর এই সমস্ত উপকরণগুলো এবারে মিক্সিতে ভালো মতো পিষে নেব মিহি করে। কড়াইটাকে গ্যাসের উনুনে বসিয়েছি, কিন্তু আমি আগুন ধরাইনি, মানে উনুনটা ধরাইনি, উনুনটা নেভানোই আছে। তো যে মশলাটা করেছিলাম সর্ষে বাটা পোস্ত বাটা, সেটাকে কড়াইয়ের মধ্যে এবারে রেখে দেব। একটু গায়ে মশলা লেগে রয়েছে, সামান্য একটু জল নিয়ে নেব, জল নিয়ে গুলিয়ে তারপর আবার কড়াইয়ে রেখে দিই। এবারে মিক্সির জারে যে মশলা লেগেছিল তার মধ্যে জল দিয়ে ঘেঁটে নিয়েছি, এবারে সেটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিক্সি জারে নিয়ে নিয়েছি টক দই, এবারে টক দইটাকেও আমি মিক্সি জারের মধ্যে ফেটিয়ে একদম প্লেন করে নেব। সর্ষে বাটার মধ্যে এবারে ফেটানো দইটা অ্যাড করে দেব। এই দইয়ে হবে না, আমাকে আরও আরেকটু দই ফেটিয়ে নিতে হবে। মিক্সি জারে আমি অল্প অল্প করে দই দিচ্ছি, কারণ ওই ছিটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, সেই জন্যে আস্তে আস্তে অল্প অল্প করে দই এইভাবে ফেটিয়ে নিতে হবে। আবারও আমি দই নিয়ে নিয়েছি, এবারে আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ আমি আবার মিহি করে মিক্সিতে পিষে নেব। হলুদ, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে ঘুটে রাখা দই আমি এবারে অ্যাড করে দিচ্ছি। এবারে দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ওপর থেকে ছড়িয়ে দেব গোটা কালো জিরে, নিয়ে নিয়েছি কয়েক পিস রুই মাছ, ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছগুলোকে এইবারে দিয়ে দেব মশলার মধ্যে। এবারে পুরো মিশ্রণটিকে মাছের সাথে ভালোভাবে মেখে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিতে হবে, আমি মাছে আলাদা করে কোনো নুন হলুদ মেশাইনি, যেহেতু ঝোলের মধ্যেই দেওয়া আছে। এবারে আমি উনুনটা ধরিয়ে দেব, উনুন ধরিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে ঝোল ফুটতে শুরু করেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ঘষা। আমি এবারে একটা ঢাকা লাগিয়ে দেব, ঢাকা লাগিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দু তিন মিনিট মিডিয়ামে রাখার পরে একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে। পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকাটা খুলে দেব। মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি আঁচটা বাড়িয়ে দেব, আঁচ বাড়িয়ে একটু ঝোলটা শুকিয়ে নেব। ঝোল ফুটছে বেশ ভালোভাবে, এই অবস্থায় কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আরও এক মিনিট মতো জাল করে নিয়েছি, তারপর গ্যাস বন্ধ করে দিয়েছি, এবারে এটা রেডি হয়ে গিয়েছে। আর একটু ভালো ফ্লেভারের জন্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল,
ব্যাস। আস্তে আস্তে সর্ষের তেলটাকে, যেটা কাঁচা তেলটা দিলাম, আস্তে আস্তে একটু নেড়ে মিশিয়ে দেব, কারণ মাছগুলো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে। পরিবেশনের জন্যে, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্যে একদম তৈরি।